কল্যাণীতে এসেছিলাম আইটিআই লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে। তো প্যান্ডেলটা অসাধারণ ছিল, দারুণ লাগলো। নমস্কার, জার্নি উইথ তমালের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। মহাপঞ্চমীর পুণ্যলগ্নে আমরা বনগাঁ থেকে বাইকে করে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বনগাঁ থেকে কল্যাণীর দূরত্ব 50 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। NH 34 রাস্তা দিয়ে দুরন্ত গতিতে আমার পক্ষীরাজ ঘোড়া এগিয়ে চলেছে। যাত্রাপথের এই রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল অসাধারণ কাশবন। মন চাইছে একবার ছুটে যাই, কিন্তু উপায় নেই, আমাকে যেতে হবে আমার গন্তব্যে। তাই আবারও এগিয়ে চললাম। অবশেষে আমরা চলে আসলাম কল্যাণীতে। কল্যাণীতে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি স্টেডিয়াম সংলগ্ন এই অঞ্চলে প্রচুর মানুষের সমাগম, যারা হেঁটে ঠাকুর দেখবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রচুর মানুষ বেরিয়েছে এই পঞ্চমীর দিনে। তো আমরাও বাইক নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এবার আমরা পায়ে হেঁটে লুমিনাস ক্লাবের দিকে এগিয়ে চললাম। পায়ে হেঁটে আমরা চলে আসলাম মণ্ডপের একদম কাছে। লুমিনাস ক্লাবের এই মণ্ডপটি অসাধারণ লাগছে। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরে এবং ভিতরে ঝিনুক দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, দেখে অসাধারণ লাগছে। মণ্ডপের ভেতরে এসে অসাধারণ লাগছে। দূর থেকে মায়ের মূর্তিকে দারুণ লাগছে, আর সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে, বেশ অসাধারণ লাগছে। কল্যাণীতে এসেছিলাম আইটিআই লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে। তো প্যান্ডেলটা অসাধারণ ছিল, দারুণ লাগলো, এবং ঠাকুরটাও খুব সুন্দর। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, যেটা কাউকে ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু অনেক মানুষের ভিড় হচ্ছে। তো যারা আসবেন তারা এটা খেয়াল রাখবেন, কিন্তু বেশিক্ষণ আপনি কিন্তু প্যান্ডেলের ভেতরে দাঁড়াতে পারবেন না। আপনাকে সিকিউরিটি গার্ড যা পুলিশরা যারা আছে, প্রশাসনের মানুষ, তাড়াতাড়ি বের করে দেবে। প্রচুর মানুষের ভিড়। কিন্তু আজকে পঞ্চমী, পঞ্চমীর দিনে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আজকে পঞ্চমীর দিনে প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি এই আইটিআই মোড়ের এখানে। কল্যাণীতে প্রথম আসলাম আজকে দুর্গাপুজো দেখার, প্যান্ডেল দেখার উদ্দেশ্য নিয়ে। আরও একটা সুখবর সবাইকে, আপনাদের ভালোবাসার জন্যই আমার চ্যানেলটা আজ 1000 সাবস্ক্রাইবারে গেছে। তো এরকম সাপোর্ট সবার কাছ থেকে আমি চাই। আপনাদের এরকম সাপোর্ট পেলে আমি অবশ্যই কাজ করতে উৎসাহ পাব। এরকমভাবে আপনারা সাপোর্ট করে যাবেন, তো আশা রাখছি আপনারা সাথে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চলে এসেছি আইটিআই মোড়ে। তো আমরা প্যান্ডেল দেখলাম, অসাধারণ ছিল লুমিনাস প্যান্ডেলটা, দেখে খুবই ভালো লাগলো। এবার চলে আসলাম সেন্ট্রাল পার্কে কল্যাণী। এই যে সেই সুন্দর প্যান্ডেলটা রয়েছে, চলুন দেখতে থাকুন আপনারা।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা সবাইকে।